ভিডিওটি আমার ফেসবুক হোমিও বন্ধুদের মাঝে শেয়ার করার জন্য তৈরি করছি। কার্ডে দেখতে পাচ্ছেন লেখা আছে মডার্ন হোমিও চেম্বার, ডাক্তার মাহবুব আলম, যশোর। তো ডাক্তার মাহবুব আলম, আপনাকে ফেসবুকে বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিই। এতক্ষণ আমি কথা বলছিলাম ডাক্তার মাহবুব আলমের সাথে। বন্ধুরা, আজ বৃহস্পতিবার, চেম্বারে দেখছো এনাদের দুজনের পিছনে ফাঁকা চেয়ারগুলো পড়ে আছে, আর ছুটির দিন। কথাই বলে উপরওয়ালা সহায় থাকলে কাজ হবেই হবে, অনেকে বলে, কথাটা হাতে হাতে প্রমাণ। মাহবুব আলম সাহেব বাংলাদেশ থেকে এসেছেন শুধুমাত্র আমার সাথে দেখা করার জন্য, আর কোনো কাজ আছেও না, জিজ্ঞাসা করলাম না, কোনো কাজ নেই, শুধু ডাক্তার রবীন বর্মনের সাথে দেখা করব। তার জন্য এনে ছুটি এসেছেন আজ, আজকে চেম্বার নেই। আমি গাড়ি নিয়ে বেরিয়েছিলাম গ্যারেজে ড্রাইভারকে নিয়ে, যে গাড়িটাকে সার্ভিস করাবো, সব কিছু ঠিকঠাক করে করাবো। গাড়ি আজকাল বেশি বেরোচ্ছে না, কারণ আজকাল আমি বাইরে খুব একটা যাই না, কিন্তু গাড়ি তো একটু সার্ভিস টার্ভিস না করালে গণ্ডগোল হবে। কিন্তু ওরা আজ গাড়ি দেবে না, গাড়ি যদি দিত আমাকে সন্ধে পর্যন্ত থাকতাম আমি গ্যারেজে। ওখানে বই নিয়ে গেছিলাম, আমি ওখানে পড়াশোনা করি, আমি পড়াশোনা করা ছাড়া সময় নষ্ট করি না, সবসময় বই আমার সঙ্গে থাকে। তার জন্য বাড়ির লোকজন আবার খুব রাগারাগিও করে যে 5 মিনিটের পথ গেলেও বই নেবে। তো গাড়ি আজ দেবে না যখন আবার ফিরে এলাম, আর ফিরে এসে দেখি মাহবুব সালম, মাহবুব সাহেব ওনার বন্ধুকে নিয়ে বসে আছে। তো প্রথমে আমি ছুটির দিনে লোকজন আসলে একটু রাগ ভাব দেখাই, তো প্রথমে একটু রাগ ভাব দেখালাম, আজকে ছুটির দিনে কেন এসছেন, কোত্থেকে এসছেন। তো যাই হোক, লোকে তো ফেরানো যাবে না, যেই আসুক না কেন। আর লোকে আমার ছাত্রের আমাকে বলে যে স্যারের বাইরেটা নারকেল, ভিতরটায় শ্বাস, মানে পরে আমি নরম হয়ে যাই। তো মাহবুব আলমের সাথে পরিচয় হলাম, ভাবলাম যে রোগী কোনো রোগ টোক দেখাতে এসছে, উনি রোগী না, উনি হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন বললাম, ওনার বন্ধু, উনিও এখানে হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন, ওনার বাড়িতে এসছেন। তো মাহবুব আলম সাহেব, হোমিওপ্যাথিতে বাংলাদেশে যেমন সবাই আসে, আমাদের এখানে যেমন বাধ্যতামূলক 12 ক্লাস পাশ করে, বায়োলজি নিয়ে পাশ করে 16 থেকে 20 বছরের মধ্যে কলেজে পড়তে হবে, বাংলাদেশে তো ওই সিস্টেম নেই, মোটামুটি শিক্ষিত মানুষরা যখন খুশি হোমিওপ্যাথি পড়তে পারে। তা উনিও, ওনার একটা ব্যবসা বাণিজ্য ছিল, শিক্ষিত মানুষ, কথাবার্তা বলে যা বুঝলাম, একটা প্রিন্টিং টেকনোলজির ব্যবসা ওনার ছিল, সেই সাথে উনি হোমিওপ্যাথি করছিলেন, কিন্তু অভক্ত এসে গিয়েছিলো এই পেটেন্ট টনিক রোগ সারে না, নানা মুনির নানা মত। এর মধ্যেই অনেকেই যেমন বলেছে, ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে, ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে উনি আমার ভিডিওগুলো দেখেন, ভিডিওগুলো দেখার পরে ওনার দিগন্ত খুলে গেছে, উনি আসল হোমিওপ্যাথি বুঝতে পেরেছেন, উনি ক্লাসিক্যাল হোমিওপ্যাথি বুঝতে পেরেছেন। এবং তারপর থেকে সারা রাত কেটে যায়, এমনকি পুরো আমার ভিডিও দেখে ফজরের নামাজ করতে বেরিয়ে যান, এতটা ভালোবাসা হোমিওপ্যাথির প্রতি ওনার এসেছে। তো আমি শুনে অবাক হয়ে গেলাম এবং বললো, আজ এবারে আমি শুধু আপনার সাথে দেখা করার জন্য, খুঁজে টুজে বের করতে হবে, তাই আমি এসেছি, তা নাহলে আপনাকে ভালোবাসার জিনিসপত্র নিয়ে এসে আমি পরে আবার আসবো কিছুদিনের মধ্যে। তা উপরওয়ালা আমার সঙ্গে আজ ছুটির দিনে দেখা করিয়ে দিলেন, যার জন্যে গুছিয়ে কথা বলাও সম্ভব হলো। এবার ওনার সাক্ষাৎকার আমি আপনাদের শোনাবো সবাইকে। মাহবুব সাহেব, আপনাকে তো ফেসবুকে বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিলাম, আপনার কথাবার্তা শুনে যা বুঝলাম আপনি একজন শিক্ষিত মানুষ, আর হোমিওপ্যাথির প্রতি এত ভালোবাসা এসেছে, এত আস্থা এসেছে, এবং ক্লাসিক্যাল হোমিওপ্যাথি আপনি যে বুঝতে পেরেছেন এবং করছেন এবং আনন্দ পাচ্ছেন, এবং এই পদ্ধতিতে আপনি বলছিলেন নিজের প্রতিও নিজেকে ন্যাটাম সাল্ভ দিয়ে আপনি ভালো রেখেছেন, আর প্রতিটা ভিডিও মনোযোগ দিয়ে দেখে হোমিওপ্যাথির যে প্রেমে আপনি পড়েছেন, এ সম্বন্ধে আপনার অভিজ্ঞতা সুন্দরভাবে আপনি শেয়ার করুন, ফেসবুকে বা ইউটিউবে সবাই দেখুক বা জানুক। আমি বিগত 30 বছর মতো হবে, এই 30 বছর আমি বিভিন্ন জায়গায় গেছি এবং এই হোমিও ট্রিটমেন্ট আমি দেখেছি এবং হোমিও ওষুধ খেয়েছি। তো বিভিন্ন জায়গায় যে ওষুধ তারা প্রয়োগ করে সেই ওষুধগুলো আমি দেখেছি, যে একটা রোগের কথা বললে 10টা ওষুধ দেয়, 5টা ওষুধ দেয়, 4টা ওষুধ দেয়, এবং ভালো মতো জিজ্ঞাসা করে না যে কী হয়েছে, পেটের পীড়া হয়েছে। তো পেটের পীড়ার জন্য হয়তো দেখা যাচ্ছে নাক বন্ধ দিল, না কার্বোডেজ দিল, না লাইকোপোডিয়াম দিল, এরকম ধরনের 2-4টা মেডিসিন দিয়ে বলে যান এটা খান ঠিক হয়ে যাবে, কিন্তু দেখা যায় যে এটা খেলে কোনো কিছুই হয় না, পরবর্তীতে দেখা যায় এটা আরও এক ইনফেকশন হয়। পেট দেখা যাচ্ছে যে হয়তো ওষুধটা খাওয়ার পরে বাথরুমটা হয়তো ক্লিয়ার হচ্ছে না, বা বিভিন্ন রকমের উপসর্গ তখন দেখা যায়, হয়তো কখনও দেখা যায় যে চর্মপীড়াও আবার শরীরে
দেখা দেয়, অন্য সৃষ্ট সিমটম দেখা দেয়, শুধু সারফেস প্যালিয়েশন বলি আমরা, ওটা সাময়িক একটু কমে, অ্যালোপ্যাথির মতো না। তার পরবর্তী দেখা যায় আবার যা থাকে, তখন মনে হয় যে এর থেকে আরও জটিল হয়ে যায় রোগটা, তখন হয়তো পেটের পীড়া আছে, এবার দেখা যাচ্ছে যে বুকে গ্যাস চাপ দিচ্ছে, বুকে পেইন হচ্ছে বা পিঠে পেইন হচ্ছে, এরকম ধরনের আমরা বিষয়টা দেখি। তারপরে আমি আস্তে আস্তে এরপর থেকেই আমার ভক্তিটা উঠে যায়। তো বিগত এই 30 বছরে আমি এরপর থেকে আস্তে আস্তে সরে দাঁড়াই, কিন্তু এই রিসেন্টলি বছর দুই হবে, 1.5 বছর মতো হবে, আমি শ্যামল স্যারের রবীন্দ্র বর্মন স্যারের ক্লাসিক্যাল হোমিও ট্রিটমেন্টটা আমি ইউটিউবে দেখতে পাই। তারপরে ওখান থেকে আমার আস্তে আস্তে এই হোমিওপ্যাথি আস্থা ফিরে আসে। স্যার উনি হোমিওপ্যাথিতে লক্ষণভিত্তিক ট্রিটমেন্ট করেন, রোগের ট্রিটমেন্ট করেন না, রোগের ট্রিটমেন্ট করেন, যে ওনার সমস্যাটা কী, তারপরে ওনার লক্ষণের পরে উনি ট্রিটমেন্ট দেন, সিঙ্গেল মেডিসিন দেন। এরপর থেকে আমি ওনার প্রতি দুর্বল হয়ে যাই, এবং সেই থেকে আমি আস্তে আস্তে ওনার পথ অনুসরণ করি, এবং সেই ক্লাসিক্যাল হোমিও ট্রিটমেন্ট যেটা লক্ষণভিত্তিক ট্রিটমেন্ট, তারপরে আমি আস্তে আস্তে এখন এই হোমিওপ্যাথিতে এই পেশায় ফিরে আসি, এবং আমার কাছে খুব ভালো লাগে। এবং যখন সিঙ্গেল মেডিসিন দেওয়ার পরে রুগী এসে বলে যে আমি অনেকটা সুস্থ, অনেকটা ভালো লাগছে, আপনি একটা ওষুধ দিয়েছেন, আর মানুষের কাছে 8-10টা ওষুধ খেলেও তখন উপশম হয় না, কিন্তু একটা ওষুধের পরে আপনি আমাকে অনেকটা সুস্থ করেছেন, আমার এই কথাটা শোনার পর থেকে আমি আরও দিন দিন এই ইউটিউবটা আমি বেশি করে ফলো করি স্যারের। এবং রবীন্দ্র বর্মন স্যার যে লেকচার দেন, যে ই করেন, আলোচনা করেন, হোমিও করে, যে কেস টেকিং করেন, আমার মনে হয় যে এটাই আমার মনে হয় যে সঠিক পথ এবং বেস্ট পথ, এর উপরে আর কোনো পথ বা কোনো কিছুই নেই আমার মনে হয়। তো যাই হোক, আমি নিজেও রুগী, আমি আমার পেটের পীড়া ছিল, আমার বুকে বা পিঠে পেইন হতো, তো আমি স্যারের এই ক্লাসিক্যাল হোমিও ট্রিটমেন্টের পরে যখন আমি স্যারের একটা কেস টেকিং দেখছিলাম যে নেট্রাম সালফের পরে, তখন আমি নিজেই দেখলাম যে না, তাই তো মনে হয় আমি তো নেট্রাম সালফে করি, তখন আমি ওই নেট্রাম সালফ আমি সিঙ্গেল মেডিসিন 200 খাই, তারপরে 15 দিন পরে আমি অনেক খেয়েছি, খাওয়ার পরেই মোটামুটি আমি এখনটা অনেকটা ভালো, না ভালো বলা যাবে না, অনেকটা মানে 95% আমি এখন সুস্থ আছি। মাহবুব সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি যে হোমিওপ্যাথি, আসল হোমিওপ্যাথি বুঝতে পেরেছেন, এবং আসল ক্লাসিক্যাল হোমিওপ্যাথি নিজে করছেন, করে আনন্দ পাচ্ছেন, আপনার জয়যাত্রা এগিয়ে যাক। আমি সমস্ত জুনিয়র হোমিওপ্যাথি চিকিৎসকরা বা প্রত্যেকের সাজেশনের জন্য আপদে বিপদে পাশে আছি, আই এম অলওয়েজ বিহাইন্ড অফ এভরি ওয়ান, আপনার পিছনে থাকবো, যারা সত্যিকারের চেষ্টা করছে হোমিওপ্যাথিকে বাঁচিয়ে রাখার। আমি আর একটু বলতে চাই স্যার, বলুন, আমি যখন এই ওষুধটা খেয়েছি, নেট্রামসাল বা নেট্রামসালটা খেয়েছি, খাওয়ার পরে যখন আমি এখন সুস্থ বোধ মনে করছি না, শুধু সুস্থ না, আমার মনে হয় যে আমি আবার নবজীবন পেয়েছি। এরপর থেকে আমি বাংলাদেশ থেকে ছুটে এসেছি যে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য, আমার এই মনের খুশিতে আমি ছুটে এসেছি আপনার সাথে দেখা করার জন্য। শুধু দেখা করার জন্য একটা মানুষ বর্ডার পেরিয়ে, বর্ডারে যত ঝামেলা হাঙ্গামা সব পেরিয়ে দৌড়ে এসেছে, এই ভালোবাসা এ কোনো কিছু দিয়ে পূরণ করা যায় না। আমি কৃতজ্ঞ আপনার প্রতি, এতটা ভালোবাসা দিয়েছেন এবং এতটা শ্রদ্ধার স্থানে আমাকে বসিয়েছেন, মাহবুব সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এগিয়ে যান, আপনার পিছনে আমরা সবসময় আছি। স্যার, তারপরে অ্যালার্জি ছিল শরীরে, আমার একটা অ্যালার্জি ছিল, সেটাও আমার এখন দেখা যাচ্ছে না, সেটাও মনে হয় যে ভালো, খুব ভালো, খুব ভালো। আপনি সময় পেলে আসবেন এখানে, আমি একটা থাকার জায়গারও ব্যবস্থা করছি ডাক্তারদের জন্যে, 5-7 দিন থাকতেও পারবেন, আমার এই সামনে ঘরটা দোতলা হবে, দোতলা হলে আমার এখানে আপনার আমি সবাইকে থাকার ব্যবস্থাও করছি, যারা শিখতে চাই, কোনো রকম বাইরে হোটেলে খরচ খরচাও করতে হবে না, অচিরেই সেটা হয়ে যাবে। ঠিক, ভালো থাকবেন, আমার দোয়া আপনাদের প্রতি সবসময় রইল, আশীর্বাদ বলুন, দোয়া বলুন, গুছিয়ে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি করুন, এটুকু আশা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার বাড়িতে উনি এসছেন। আরেকটা জিনিস এই মুহূর্তে আরও বললাম, খুব ভালো লাগলো, ইনি একজন হিন্দু মানুষ, আমাদের যে সম্প্রীতি, দেশ ভাগ হয়েছে, কাঁটা তারের ঘেরা পড়েছে, কিন্তু আমাদের সম্প্রীতি নষ্ট হয়নি, এই তো ওনার পরিচিত ছিল, এনারা যশোরের বাড়ি ছিলেন, এখানে চলে এসছেন, এনার আত্মীয় স্বজন এখনও আছেন, ওনার বাড়িতে উনি আশ্রয় নিয়েছেন, আছেন, আমাদের সম্প্রীতি বোধ জাগ্রত আছে, এই সম্প্রীতি বোধ থাকুক, আমরা ওখানে যাব, এখানে মানুষ আসবে, কাঁটা তারের ঘেরা দিতে পারে, কিছু মানুষের স্বার্থের জন্য হয়েছে, কিন্তু আমাদের সম্প্রীতি বোধ আছে, ছিল এবং থাকবে।
আপনাকে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।